রাজ্য ও দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। জলের দাবিতে পথ অবরোধ করল জনতা। কলসিহাতে উপজাতি নারী পুরুষ অবরোধে বসে জাতীয় সড়কের উপর, পরে পুলিশি হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়। ঘটনা রবিবার পড়ন্ত বিকেলে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের 36 মাইল এলাকায়। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের 36 মাইল এলাকার জনগণের জলের একমাত্র ভরসা পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ। কিন্তু পাইপ ফেটে কিছুদিন যাবৎ জল পরিষেবা বন্ধ হয়ে আছে, ফলে জলের দাবিতে কলসি হাতে উপজাতি নারী পুরুষ মিলে রবিবার পড়ন্ত বিকালে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার দুই দিকে গাড়ির লাইন লেগে যায়। খবর পেয়ে ওসি মুঙ্গিয়াকামি দেবাজয় রিয়াং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে DWS দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন। পরে গাড়ি করে ওই এলাকায় জল পৌঁছে দেওয়া ও আগামীকালের মধ্যে পাইপ ঠিক করে পুনরায় জল সরবরাহ করার আশ্বাস দিলে জনতা অবরোধ মুক্ত করে জাতীয় সড়ক। কয়টা পর্যন্ত বইয়া রয়েছিলেন? ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।